আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার আছে, বিদেশ ফেরত বেকার আছে, চাকরি হারিয়ে বেকার অনেকে, অনেক অনেকভাবে দেখা গেছে বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত বেকারত্বের কারণে। বেকার জীবন একটা অভিশপ্ত জীবন আপনার জন্য, সমাজের জন্য, দেশের জন্য। আমি বারবার মেসেজ দিতে চাচ্ছি, দেখা গেছে অনেকের পিতা অনেক সম্পদ রেখে গেছেন, কিংবা কেউ কোনো ভাই বিদেশে আছে, একই ফ্যামিলির আরও 10 জন বসে খাচ্ছে, এভাবে কেউ সময় নষ্ট করবে না। আমি বলতে চাচ্ছি আপনারা সবাই মিলেমিশে দেশের কর্মসংস্থান তৈরি করার জন্য এগিয়ে আসুন। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এনাম মেশিনারি ফ্যাক্টরিতে। সরাসরি এনাম এই মেশিনারির যে মালিক রয়েছেন, চেয়ারম্যান মহোদয়, আমরা তার সাথে কথা বলবো যে তিনি দেশের জন্য কি ধরনের বেকারত্ব দূর করতে চাচ্ছেন, কোন মেশিনের কারণে মানে হলো কি ধরনের উপকারটা হবে, এবং বেকারত্ব দূর পাশাপাশি রয়েছে জনবল অনেক কম লাগছে এমন কোন মেশিন রয়েছে কিনা তার এই প্রতিষ্ঠানে, কবে নাগাদ শুরু করেছেন এবং তার লক্ষ্যটা কি, তার মিশনটা কি, সেই বিষয় নিয়ে চলুন কথা বলি। এনাম মেশিনারির যে বর্তমান যে চেয়ারম্যান রয়েছেন, আমি তার সাথে তিনি এই প্রতিষ্ঠানটি শুরু করলেন, আমরা তার কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? অনেক সুনাম শুনেছি, আসলে আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি এই দেশের জন্য কি করতে চাচ্ছেন, কি মিশন নিয়ে আপনি নেমেছেন, এই প্রতিষ্ঠানটি শুরু করলেন, একটু বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই প্রতিষ্ঠান আমরা 2003 জানুয়ারির 1 তারিখে চালু করেছি, আজকে প্রায় 18-19 বছর আমরা রানিং চলতেছে। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থানের মাধ্যমে দেশ থেকে বেকারত্ব দূর করা। কারণ আমাদের দেশে কোটি কোটি মানুষের দেশ, আমরা 19-20 কোটি মানুষের দেশ, এখানে এতগুলো মানুষকে আমাদের পক্ষে বা সরকারের পক্ষে চাকরি দেওয়া সম্ভব না। যার যার উদ্যোগে আপনার কর্মসংস্থান নিয়ে কর্ম করবেন, সেজন্য আমাদের এই প্রতিষ্ঠানগুলো করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে দেশ থেকে বেকারত্ব দূর করা। অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন যে আপনারা চাকরি না খুঁজে চাকরিদাতা হন। তো চাকরিদাতা হইতে গেলে আপনাকে একটা না একটা কর্ম করতে হবে, কিংবা যে কোনো একটা ব্যবসা করতে হবে। এই ব্যবসার মাধ্যমে, যে কোনো একটা ব্যবসার মাধ্যমে আপনি স্বাবলম্বী হবেন এবং আপনার মাধ্যমে আরও 2-4-10 জনকে চাকরি দিবেন। তো যাই হোক, আমাদের এখানে আমরা মোটামুটি 210টা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভ্রমণ করে, অনেক পরিশ্রম করে, 19 বছর যাবৎ আমরা নিরলস পরিশ্রম করে এদেশের মানুষের জন্য এই টেকনোলজিগুলো এনেছি, আপনাদের জন্য, এদেশের মানুষের জন্য, এদেশের ইন্ডাস্ট্রি বাড়ার জন্য বিভিন্ন ধরনের আমরা চেষ্টা করতেছি। তো যাই হোক, আমরা বলতে চাচ্ছি যে আমাদের এখানে আমরা যতগুলো আইটেম নিয়ে কাজ করতেছি, আপনারা আসবেন, আসলে এখানে একটা না একটা ব্যবসা পেয়ে যাবেন। অর্থাৎ আমরা 210টা আইটেমের মধ্যে সবগুলোই কিন্তু বড় আইটেম না, ছোট বড় বিভিন্ন সাইজের আইটেম আছে। অর্থাৎ এখানে 10,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত ইনভেস্ট করার মতো বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। আমরা ছোট বড় বিভিন্ন সিস্টেম রেখেছি, এই কারণে যাদের পুঁজি কম তারা ছোট ব্যবসা করবেন, যাদের পুঁজি মাঝারি তারা মাঝারি ব্যবসা করবেন, যাদের পুঁজি বড় তারা বড় ব্যবসা করতে পারবেন। অর্থাৎ সবাই মিলে আমরা দেশ গড়ার অংশীদার হতে পারি, আমরা সবাই মিলেমিশে বেকারত্ব দেশ থেকে দূর করতে পারি, সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে এই টেকনোলজিগুলো আনার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। আপনারা আসলে আমাদের প্রতিষ্ঠানে একসাথে যে 210টা আইটেম পাবেন, এতগুলো আইটেম বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে পাবেন না। আপনারা এখানে আসবেন, আসলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, শিক্ষা বিদ্যা কখনো বিফলে যায় না। আমি একটাই মেসেজ দিতে চাচ্ছি, আপনারা বেকার থাকবেন না, চাকরির জন্য হন্যয়া ঘুরবেন না। আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার আছে, বিদেশ ফেরত বেকার আছে, চাকরি হারিয়ে বেকার অনেকে, অনেক অনেকভাবে দেখা গেছে বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত বেকারত্বের কারণে। বেকার জীবন একটা অভিশপ্ত জীবন আপনার জন্য, সমাজের জন্য, দেশের জন্য। আমি বারবার মেসেজ দিতে চাচ্ছি, দেখা গেছে অনেকের পিতা অনেক সম্পদ রেখে গেছেন, কিংবা কেউ কোনো ভাই বিদেশে আছে, একই ফ্যামিলির আরও 10 জন বসে খাচ্ছে, এভাবে কেউ সময় নষ্ট করবে না। আমি বলতে চাচ্ছি আপনারা সবাই মিলেমিশে দেশের কর্মসংস্থান তৈরি করার জন্য এগিয়ে আসুন। আর আমাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা হচ্ছে দেশ থেকে কর্মসংস্থানের মাধ্যমে, আমি বারবার বলতে চাচ্ছি দেশ থেকে কর্মসংস্থানের মাধ্যমে বেকার সমস্যা দূর করাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। আর আমাদের এখানে বিভিন্ন ধরনের ব্যবসা আছে, যেমন আপনার ডিটারজেন্ট পাউডার, আইস লোলি, আপনার ওই কেমিক্যাল প্রোডাক্টের মধ্যে যেমন দেখতে পাচ্ছেন টয়লেট ক্লিনার, হ্যান্ড ওয়াশ, ভিক্সল, এরকম উপভোগ প্রোডাক্ট আছে, মাছের খাবার, এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার। এপাশে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে কেক বিস্কুট রুটিন মেশিন, এটা হচ্ছে কেক বিস্কুট রুটিন মেশিন, এগুলো হচ্ছে মশলা ড্রায়ার, এরকম অসংখ্য মেশিন। এগুলো একবার এক ভিডিওর মাধ্যমে এত শত শত মেশিন একসাথে দেখানো সম্ভব না। আমরা ভিডিওর মাধ্যমে একটাই মেসেজ দিতে চাচ্ছি যে আমাদের এখানে অনেক ধরনের ব্যবসা বাণিজ্য আছে, আপনারা আসবেন,
আপনারা আসলে আমি নিশ্চয়তা দিতে পারি ইনশাআল্লাহ আপনারা একটা না একটা কর্মসংস্থানের সুব্যবস্থা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁ থানা মদনপুর চৌরাস্তা। আপনারা অবশ্যই আমাদের সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ফোন করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে পরবর্তীতে একটার পর একটা বিভিন্ন ধরনের টেকনোলজি আপনাদেরকে উপহার দিতে পারি। খুদা হাফেজ। আমার একটু প্রশ্ন রয়েছে, সেটা হলো আপনার মাথায় এই বিষয়গুলো কেন আসলো? আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি এই লাইনে লেখাপড়া করেছি এবং আমি আপনার এসএসসি থেকে যখন আমি 95 এসএসসি পরীক্ষা দিয়েছি তখন থেকে আমার ব্রেনে ছিল যে আমি উৎপাদনমুখী কিছু বিজনেসে যাব। উৎপাদনমুখী বিজনেসে যাই, দেখলাম যে যে মেশিনগুলি আমাদের দেশে মানুষ ইউজ করতেছে এই মেশিনগুলো বিদেশ থেকে আসে, এগুলো অনেকটা অনেক মূল্য দিয়ে কিনতে হয়। সেই জন্য আমি চিন্তা করলাম যে না, এই আমি আমি দেশে মেশিন বানাবো। যারা ক্ষুদ্র এবং মাঝারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের অনেক ফ্যাক্টরি আমি অনেক সময় ভিজিট করেছি, দেখলাম যে এই ধরনের মেশিন আমার দ্বারা সহজে করা সম্ভব, তো যার কারণে আমি এগুলো করার চিন্তা করলাম। আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে, আমরা মেশিন করাতে এদেশের মানুষ কম টাকা মেশিন পাচ্ছে, দেশের টাকা দেশে থাকতেছে, আর শত শত মানুষের হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে। যাই হোক, আমরা বলতে চাচ্ছি যে আমাদের উদ্দেশ্য একটাই, যে আমরা টেকনোলজির মাধ্যমে, ইন্ডাস্ট্রিয়াল মাধ্যমে, শিল্পায়নের মাধ্যমে দেশ থেকে বেকারত্বটা দূর করতে চাচ্ছি। 19 বছর আগে পুরো শুরুতে যে আপনি মানে শুরু করেছেন, কত টাকা পুঁজি দিয়ে আপনি শুরু করেছেন? আমাদের পুঁজি তৎকালীন পুঁজি ছিল আমার 1 লক্ষ টাকা। তারপরে আমি মনে করেন যে মোটামুটি কিছু টুকটাক মেশিন বানালাম, বানানোর পরে গেলাম ইন্ডিয়াতে, কলকাতায়, গুজরাটে, চেন্নাই, বিভিন্ন জায়গায় গেলাম। যাওয়ার পর দেখলাম যে না, ওইখানকার যে টেকনোলজি আছে ওইটার কোনো টেকনোলজি দিয়ে সহজে আগানো সম্ভব না। তখন চিন্তা করলাম যে বিশ্বের মধ্যে চাইনিজরা একতরফা ব্যবসা করতেছে, একচোটিয়া ব্যবসা করতেছে, এবং তাদের টেকনোলজিগুলো সহজ এবং তাদের মেশিনগুলোর দাম কম। সেই হিসাব করে চিন্তা করলাম যে না, আমার চায়নাতে ভিজিট করতে হবে। চায়নাতে যখন আমি ভিজিট করলাম, গুয়াংজুতে গেলাম, ওইখান থেকে লোডি, আপনার সাংহাই, ইউ, বিভিন্ন ধরনের প্রদেশ আমি এগুলো ঘুরছি। ঘুরার পরে বিভিন্ন টেকনোলজিগুলো আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে দেখতে পাই। দেখতে পাওয়ার পরে আমরা দেখলাম যে এই ধরনের টেকনোলজি আমাদের দেশে মানুষের জন্য প্রয়োজন, তাই আইসা ওখানে কিছু টুকটাক ট্রেনিং নিয়ে, কিছু ক্যাটালগ নিয়ে আইসা আমি এই দেশে শুরু করেছি। এখন মোটামুটি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। মোটামুটি বাংলাদেশে আমি 19 বছরে 47,000 উপরে ইন্ডাস্ট্রি করে দিয়েছি এদেশের মানুষের জন্য। আর এখনও আমরা এখন আবার আমরা একটা নতুন পরিকল্পনা হাতে নিয়েছি কৃষকদের জন্য, অর্থাৎ কৃষিখাতের জন্য, কৃষির যেই আধুনিক যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতির জন্য আমরা আরেকটা ফ্যাক্টরি করতেছি। আমাদের এটা হচ্ছে ফ্যাক্টরি যেখানে কথা বলতেছি, এটা হচ্ছে ফ্যাক্টরি 2, আর ফ্যাক্টরি 1 হচ্ছে ঢাকা, আর ফ্যাক্টরি 3 করতেছি আপনাদের কৃষির জন্য, শুধু কৃষকদের জন্য, অর্থাৎ কৃষি আইটেমের জন্য। আপনার মানি হলো প্রথম শুরু করছেন আপনি 1 লক্ষ টাকা দিয়ে, কিন্তু তখন তো আপনার কোনো কর্মচারী ছিল কি? আমার ওই সময় কর্মচারী ছিল একজন, আর আমি নিজে কাজ করতাম। এখন আপনার কতজন শ্রমিক কাজ করে? আমার এই ফ্যাক্টরিতে 32 জন লোক আছে। 32 জন লোক কাজ করে এই ফ্যাক্টরিতে? 7-8 জন লোক ফিল্ডে আছে যারা মেশিনগুলো বসা বিভিন্ন ডিস্ট্রিক্টে। বিভিন্ন ডিস্ট্রিক্টে এই যে অনেক সময় অনেক মেশিন মানে লো নষ্ট হয় বা ত্রুটিমূলক কিছু হয়, তখন এটার জন্য আপনারা মানে কি ধরনের সার্ভিসটা দিচ্ছেন? মেশিন নষ্ট হইতেই পারে, মেশিন আপনারা জাপান থেকে মেশিন এনে দিব, আপনারা মেশিন চলতে চলতে ডিস্টার্ব দিব, চায়না থেকে আমরা মেশিন আনতেছি, যে মানে যে মেশিনগুলো চলতে চলতে ডিস্টার্ব করে গেলে যায়, এটা এই মেশিনটা চায়না, এই মেশিনটা আমাদের বাংলাদেশ, দেখা যাচ্ছে এটা চলতে যায় ডিস্টার্ব দিতেই পারে। ডিস্টার্ব দিলে কি সমস্যা হচ্ছে? আমাদের ইঞ্জিনিয়ার যাবে কাজ করে দিয়ে আসবে, সেই জন্য কি মানে সহজে মানে সেই ইঞ্জিনিয়ারকে পাওয়া যাবে কিনা? প্রত্যেকটা মেশিনই আমরা 10 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস দিয়ে থাকি। কোনো মেশিনের ত্রুটি হলে যিনি মেশিনটা নেবেন তিনি একদিন দুই দিন আগে আমাদের জানাবেন, আমরা দুই দিনের ভিতরে একজন লোক পাঠিয়ে দেবো, তাকে আপডেট কষ্ট দিতে হবে। সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে যে সে মাধ্যমটা কি? একটু মোবাইল নাম্বার, মাধ্যমটা আমি মোবাইল নাম্বারগুলো দিয়ে দিয়েছি, স্ক্রিনে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে, তারপর আমার ব্যক্তিগত নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 07111061064। এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করলে আপনাকে পাবে। আমাদের 4টা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, আপনারা যে কোনো নাম্বার ফোন করতে পারেন, সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এনা মেশিনারির যে বর্তমান যে চেয়ারম্যান রয়েছেন উনি একমাত্র প্রতিষ্ঠাতা মালিক, এবং যারা স্বামী স্ত্রী দুজনই মিলেই কিন্তু এই প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন, দেখাশোনা করছেন এবং এত সুন্দরভাবে পরিচালনা করছেন, আসলে মুগ্ধ হয়ে গেছে যে এই প্রতিষ্ঠানটিতে এসে এই প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো দেখে, যেমন মেশিনগুলো দেখে, যে আমরা যে চাকরি করছি দর্শক সে চাকরিতে মাস গেলে আমি টাকা পাবো। আর এই প্রতিষ্ঠানটি এমন একটি প্রতিষ্ঠান যে আপনি যতটা উৎপাদন বাড়াবেন ততই আপনার মানে হলো ইনকামটা বাড়বে, আর ক্ষুদ্র অনেক কম সময়ে আপনি সম্ভব যে আপনি একাই যদি একটি মেশিন ব্যবহার করতে চান, চালাতে চান, আপনি যদি প্রশিক্ষণ নিতে চান এখান থেকে প্রশিক্ষণ দিয়ে, বা আপনাদের যে কেমিস্ট্রি দরকার বা যে কোনো কাঁচামালের দরকার আপনি এখান থেকে সব কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন। যদি আপনি বাজারজাত করতে চান, সরকারি যে ধরনের পেপারসের প্রয়োজন হয় সেই কাগজগুলো মানে তারা তৈরি করে দিচ্ছেন তাদের লোকে বলার মাধ্যমে, কিন্তু আপনারা এই সুযোগ আর কখনো কোথাও এমন পাবেন কিনা আমি জানি না দর্শক। আসলে এত ক্ষুদ্র টাকায় মানে এত ভালো বিজনেস, আপনি বিদেশে যেতে গেলে সর্বাধিক নর্মালি যদি যান আপনার 2 থেকে 2.5 লক্ষ বা 3 লক্ষ টাকা প্রয়োজন, কিন্তু এখানে 50,000 টাকার একটা মেশিন কিনেও আপনি সেই বিদেশের
টাকার চেয়েও বেশি লাভ করতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে এই মেশিন নিয়ে। এনাম মেশিনারির এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর আমরা সাফল্য কামনা করছি এবং পাশাপাশি আমাদের এই প্রতিবেদনটি যারা দেখবেন তাদের প্রতিটি মানুষের কাছ থেকে আমাদের একটি অনুরোধ থাকলো, আপনারা কমেন্ট করবেন, পাশাপাশি ভিডিওটি এত এমনভাবে শেয়ার দিবেন যে আপনি দেখছেন আপনার পাশাপাশি আপনার যে বন্ধুমহল রয়েছে তারা যেন দেখতে পায় এবং দেখার পরপরে যেন অন্তত তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদেশ বিদেশ থেকে আসছেন এবং অনেকে পড়াশোনা করেছেন, বেকারত্ব জীবন নিয়ে অনেক ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন, বাবা মায়ের কথা শুনতেছেন, কষ্টে আছেন, সেই মানুষগুলোর জন্য আমরা একটু চিন্তা করবেন। তাদের চোখে যদি এই ভিডিওটি পড়ে অন্তত তারা নিজেরাই চিন্তা করবে যে আমরা এখান থেকে একটা মেশিন ক্রয় করে আমরা শুরু করি, অন্তত মা বাবার মুখে অন্তত হাসি ফুটাতে পারি, কষ্ট ভুলাতে পারি। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।